পরিকল্পিতভাবে ওরা করছে, এটা পরিকল্পিতভাবেই ওরা করছে আমি বলবো, এটা না হলে এখন হইতে পারে না। এরকম আমার ছেলের বডি দেখবেন, ওই ছেলেটার বডি দেখেন যে অবস্থা হলো আমার ছেলের সাথে। তো এইরকম দেখলে তো কোন ছেলে মেয়ে আগে 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 বাড়বে না, যেটা ওরা মর্যাদা না পায় বাবার টাকা খরচ করে নিজে এত পরিশ্রম করার পর ওরা যদি একটা মেলেন্ডার পায় বা এটা পায় সেটা পায়, তাহলে তো এটুকুর জন্য ওই কেউ আগে বাড়বে না। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের নতুন একটি ভিডিওতে। আমরা আসলে এই মুহূর্তে আছি রাজধানীর কেরানীগঞ্জে। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, আমাদের ক্যামেরার সামনে আঙ্কেল আছেন, একজন আন্টি আছেন, তারা হলো আপনারা ইতিপূর্বে দেখেছেন একটি ভিডিও ভাইরাল হয়েছে যে জাহিদ হাসান শুভ ভাই বডি বিল্ডার্স, তার বাবা মায়ের কাছে আমরা আজকে আসছি। আসলে প্রত্যেকটি বাবা মাই চান তার সন্তানের ভবিষ্যৎ এবং তার সন্তান যদি পুরস্কৃত হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হয় বাবা মা। তো আসলে সেই তেমনই একজন আমরা আজকে তেমনই দুজন বাবা মা তারা বসে আছেন। তো জাহিদ ভাইয়ের সব প্রথমে তার বাবার কাছে একটু যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? আছি আপনাদের দয়া, ভালো আছি। আবার কিছুটা মর্মাহত, জি, যেহেতু আমার ছেলের সাথে যে আপনার 23 তারিখে বডি হোল্ডার ফেডারেশন কমিটি, জি, যে ব্যবহারটা করছে, জি, এই জন্য আমার মনের ভিতরে আমাদের মনের ভিতরে অনেক আমরা দুঃখ পাইছি। কারণ আমার ছেলেটার আমরা যে বডি ফিল্ডিংয়ে দিছি, ওরও ইচ্ছা ছিল আমরা দিছি ভালোর জন্য, ওরে দেখা যেমন আরও 10টা ছেলে পেলে ওর সাথে চাপে আসে। ইয়ং ছেলে পেলে আজকে দেখা গেছে, অনেক ছেলে মেয়েরাই দেখা গেছে যে আপনার একটা এলোমেলোভাবে চলে, ইয়ং হইলে পরে মাদকাসের দেওয়া এটা সেটা অনেক কিছু অনেক কিছুর মধ্যে জড়ায় যায়। তো আমার ছেলে লেখাপড়া করতো, সাথে সাথে আপনার ওই জিম করতো, তো আমি এটা পছন্দ করতাম, আমি ফলো করতাম, ওর মা ফলো করতো, আমি ফলো করতাম, ওর মিজাজ এগুলি খেয়াল করতাম, চিন্তা একটাই করতাম যে ওরা জিম করতে চায়, ওর জিম করার ইচ্ছা, ওর যখন আগ্রহ, তো জিম করলে জিমের মধ্যে যখন তুমি থাকবে তখন দেখা যাবে খারাপ মনে আমি যেতে পারবো না। যেমন মাদক একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ হলো এটা, আমাদের প্রশাসন বারবার বলছে যে আগে ইয়ং ছেলেমেয়েরা আছে তাদের মেন গার্জেন হলে বাবা মা, পুলিশ দেখার আগে বাবা মা দেখবো, আগে ছেলে কী করে, ছেলে কোথায় যাইতেছে এগুলো খেয়াল রাখতে হয়েছে। আমি ওগুলো ফলো করছি, ফলো করে খুব খেয়াল রাখছি, দেখছি যে ও যে পথে আছে ওর শরীর স্বাস্থ্যর দিকে ওর খেয়াল, আর এইটারে যদি ওই ধরে রাখতে পারে তাহলে আমার তো ওই সমস্ত ওই যে মাদক বিপদ যেটা আছে এটা থেকে আমি অনেক নিরাপদ থাকতে পারি। আমার ওই ব্যাপারে কোনো চিন্তাই করতে মানে, যেহেতু যার শরীর সেই তো চিন্তা করবো যে আমার শরীরটা ঠিক রাখতে দেবো, কাজে আমি ওদিকে যাব না। ওর দেখা দেখি ওর বডি দেখা আরও এলাকার যে ছেলে ফেলে ইয়ং ছেলে ফেলে আছে, ওরা শখে আসলেও আসবে বা যেভাবেই হোক ওরা আসার চেষ্টা করবো, কারণ প্রতিটা ছেলে ফেলে চায় যে আমি একটু ভালো থাকি ভালো চলি। তো যাই হোক, 4 বার চ্যাম্পিয়নশিপ পাইলো আমার ছেলে, 4 বার গোল্ডেন পাইলো, 5 বারে আমরাই গোল্ডেন পাবো। আমরা প্লেয়ার, আমি আমার ছেলে প্লেয়ার হইতে পারে, আমার ছেলের কর্মকাণ্ড আমি তো বুঝি, আর আপনার আমি তো ওখানে আরও 4-5 বার গেছি ওই ফেডারেশনে, ট্রায়াল যখন দেশে তখনও গেছি, ফাইনাল হয়েছে তখনও গেছি, আমারও তো একটা অভিজ্ঞতা হয়েছে যে কোন ছেলেটা ফার্স্ট হইতে পারে, কোন ছেলেটা সেকেন্ড হইতে পারে, কে কতটা কী, আমরা তো ওই প্লেয়ার দাঁড়াইলে একটা অনুমান করি আমরা, জি, যাই হোক সেদিনকার অনুমান আমাদের এর পথে বসাই দিছে একটা আনফিট লোক, যাই হোক উই ওর জন্য ওই ফিট, কিন্তু আমার ছেলের সাথে ওর সাথে কোনো বডি এটা সেটা কোনো কিছুতেই মিলে না। তো আঙ্কেল, এই যে আপনি মানে আপনি তো আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, জি, তো মানে কখন আপনি বুঝতে পারলেন যে মানে আপনার ছেলে মানে বডি বিল্ডিং এর দিকে ঝুঁকছে বা তার এই আজ থেকে 14 বছর আগে থেকে বডি বিল্ডিং ঝুঁকছে এবং আস্তে আস্তে বিল্ডিং করতো, করার পর যখন আর বডির কন্ডিশন একটু ভালো দেখছে ওই সবাই বাবা বাবা দেয় বা বলতেছে এটা ধরে রাখ, তখন এটা আপনার ভালোভাবে এই আপনার ই করা শুরু করছে।
এটা আপনার ওই একটা নিয়মিতভাবে ওই প্লেয়ার হবে এরকম ধরনের একটা মনোভাব নিয়ে তো আমরা বলছি যে করুক, ও যদি ই করতে চায় এটা তো খারাপ কিছু না। আপনার ছেলে সন্তান কয়জন? আমার ছেলে সন্তান তিন মেয়ে এক ছেলে। জাহিদ ভাই? জাহিদ সবার ছোট, সবার ছোট। আমার তিন মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, জাহিদই আছে এখন। জি, ও সবার ছোট। না, বিয়েশাদি করেনি। ওর বিয়েশাদি আমার চিন্তা ভাবনা করছিলাম যে ওই খেলাটা শেষ হয়ে গেলে, এই খেলাটা শেষ হয়ে গেলে একটা রেজাল্ট আমরা পাবো। জি, তখন মনে করলেন যে আমরা চিন্তা করবো যে একটা বিয়েশাদি এখন আমরা করে। বর্তমান বয়স কত? বর্তমান বয়স 39-এর মতো হবে। না না, আরে 30-এর মতো হবে। আপনি কি মানে সেদিন মঞ্চে ছিলেন? আমি সেদিন মঞ্চে ছিলাম, একবার মঞ্চে ছিলাম, ভোবার মতো হয়ে পয়সা ছাড়া আর কোনো উপায় ছিল না। পুরা বাংলা স্লোগান দিয়েছে দুর্নীতির ব্যাপারে, দুই নম্বরই হয়েছে, তিন নম্বর হয়েছে। তো আমি এদের যাই হোক যতটুকু পারছি থামার ক্যামেরা লিয়েছি। তো আমার ছেলের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, আমার ছেলে একটা চারবার পাস করছে, গোল্ডেন পাইছে, ওই খেলোয়াড় ওর কাছে তো ওর একটা মান থাকব। আজ আশেপাশের মান নাই থাক, ওই খেলোয়াড়ের কাছে তো ওর একটা মর্যাদা থাকবো। চারবার পাস করার পর পাঁচবারই পাস করব, কারণ এটাও জানে, এরা ফেডারেশন জানে, পুরো ফেডারেশন জানে। দেখলেই তো কম যায় যে কার গঠনটা কীরকম, কার পোস্টটা কী। তারপরে মনে করেন যে ওর সাথে যে ব্যবহারটা করা হয়েছে, ওরে দুই নম্বরে ফেলাইছে, ফেলা দেওয়ার পরে ওই মেডেলও নিল। একটা জাতীয় পুরস্কার ব্লেন্ডার হতে পারে না, গ্লাস হোক গা, ওটা কোনো কথা না, আমরা ওটা লেগে বেজার না। এই ব্যাপারে তো মনে করেন ফেডারেশন যে সিদ্ধান্ত দিচ্ছে, যা দিচ্ছে, ওর একটা হয়েছে কেন ওই বারো জানে, ওর সাথে ব্যবহারটা খারাপ করেছে, মাইকটা চাইছে, ও তো সবই নিছে, নেওয়ার পরে মাইকটা চাইছে। ওর তো ওর ওখানে তো মনে করেন যে স্টেজের মধ্যে অনেক শুভ শুভাকাঙ্ক্ষী গেছে, ওর কত সাপোর্টার গেছে, বন্ধু বান্ধব গেছে, ওদের উদ্দেশ্যে হয়তো কথা বলতো। বাপ অগ যে ফেডারেশনের লোকজন আছে ওনারা হয়তো বলতে পারতো, যেহেতু চাইবার চ্যাম্পিয়ন একটা ছিল, একটা মর্যাদা আছে যে বাবারে আমি মাইকটা দিতে পারবো না, বা তুমি বসো একটু পরে দিই, বা ওনারা একটা কথা বলে সান্ত্বনা দিতে পারত। আমরা যতদূর জানি যারা চ্যাম্পিয়ন হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, তাদের কিন্তু বক্তব্য নেওয়া হয় পুরস্কার পাওয়ার পরে, যে আপনার অনুভূতি কি, আপনার আসলে অনুভূতিটা কি, সেটা কিন্তু নেওয়া হয়। এটা নেয় নেই তো, এটা তো চাইতে গেছে মাইকটা, যে ওই দুইটা কথা বলবো, কথা বলতে দেয় নাই। আর দূর দূর করে আপনারা দেখেন আঙ্কেল, এই যে আপনার ছেলের পিছনে খেলে দিল, যাও তুমি যাও এখান থেকে, তারপরে ওই নিচে নেই মা, ওই কম কথা কোন। আচ্ছা, আন্টির কাছে একটু বলি, এই যে আন্টি আপনার ছেলেকে এই যে মানে প্রায় 12-13 বছর তার পিছনে আপনারা ব্যয় করেছেন, তো আপনাদের মানে আসলে ভবিষ্যৎ যারা এই বডি বিল্ডার্সে আসবে বা যারা নিজেকে এই মানে এই পেশায় গড়তে চায়, তো তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিবেন কিনা আপনারা? আমি বলি, আগে মনে করেন যে এই যে যে অবস্থাটা হলো আমার ছেলের সাথে, তো এইরকম দেখলে তো কোন ছেলে মেয়ে আগে 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 বাড়বে না, যেটা বলে মর্যাদা না পায়, বাবার টাকা খরচ করে নিজে এত পরিশ্রম করার পর ওরা যদি একটা ব্লেন্ডার পায় বা এটা পায় সেটা পায়, তাহলে তো এইটুকুর জন্য ওই কেউ আগে বাড়বে না, আগে বাড়বে, আগে বাড়বে না। এত টাকা পয়সা খরচ, টাকা সব বাদ দেন, টাকাটা বললে পরের কথা, কিন্তু যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা করবার ক্ষমতা কয়েকজনের আছে, কয়েকজনের এইটা একটা তীক্ষা, এটা যে তিক, এটারে ওই মনে করতেই বলছি আমি এটা করবো, এর জন্য এত সময় কী অবস্থা হয়েছে। তো ওরা ফার্স্ট প্রাইজ যাই একটা দিছে, সেকেন্ড প্রাইজের মধ্যেও তো একটা কিছু রাখবো সম্মানজনক একটা কিছু, তো যাই হোক যা হোক হয়েছে। একটা প্রশ্ন ছিল, যেহেতু শুভ ভাই তিনি আপনাদের পক্ষ থেকে বা তিনি যে পারফরমেন্স করেছেন তার ভিতরে অনুভূতি ছিল তিনি ফার্স্ট হবেন, জি জি, কিন্তু তাকে সেকেন্ড করা হয়েছে, জি, তো এতে করে আপনাদের কোনো ক্ষোভ রয়েছে কিনা? এটা পরিকল্পিতভাবে ওরা করছে, এটা পরিকল্পিতভাবেই ওরা করছে, আমি বলবো এটা না হলে এখন হইতে পারে না এরকম। আমার ছেলের বডি দেখবেন, ওই ছেলেটার বডি দেখেন কি অবস্থা, দুইটা মানুষ আইলো, আইলো পরে সব ইদিবার বিলা প্রাইজ দিবার বিলা খারাপ হয়েছে, ওইখান থেকে ডাক দেওয়া লয়ে গেলো, ঢুকাইলো ইয়ের বডি বিলার ইয়ের,
রুমের ভিতরে ঢুকে বাস ওরে একেলে দুই মানে ফেলাইলো। তখনও আমার ছেলে রাগ করে নেই, দেখেন ভদ্রভাবে লইছে, আর প্রায় ভদ্রভাবে লইছে। যখন নাকি এই দূর দূরকে খেদা দিতেছে তখন ওর মাথা ঠিক নেই। একটা একটা নম্বর হবে ছেলে, এই ছেলেটা যদি দুই নম্বর হয় তার মনটা তো তখনই খারাপ থাকে। তারপরে ওর সাথে যদি এরকম ব্যবহারটা করে তোর মনটা কীরকম থাকতে পারে? তো ওই ভেজিটেরিয়ান নাইমা হয়তো আর নিজেরা সামড়াতে পারেনি যে আমার সাথে এইরকম ব্যবহার। আমি এক নম্বর দুই নম্বর মারিলো, আবার তার মধ্যে আমার আমার সাথে এইরকম ব্যবহারটা করলো, মর্যাদা দিল না, হয়তো এই ক্ষোভের থেকে খুব হওয়ার কথা। দেশবাসীর উদ্দেশ্যে এবং আমি আমার প্রশাসন আছে, আমার এই যে ফেডারেশনের উপর অত আছে, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই, আমার স্থানীয় আমার ছেলের মর্যাদা চাই, এক নম্বর মর্যাদা চাই। আমি আমার মন্ত্রী আছে বিপু ভাই, ওরে খুব ভালোবাসে, নিয়মিত ওর সাথে ভাইয়ের সাথে যোগাযোগ রাখছে, আমরাও নিয়মিত যোগাযোগ রাখি সবসময়। তো যাই হোক, আমি আমার মন্ত্রীর কাছেও বলবো যে আপনি এটা দেখবেন, আমার এলাকার মানুষের এলাকার এক নারায়ণগঞ্জ এলাকাবাসী আছে, এদের কাছেও আমি অনুরোধ করবো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং শুভর সাথে এসে আপনারা দাঁড়ান, ওর জন্য ন্যায্য ইটা পাইতে পারে। এর জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে ওর হারানো যে শর্মটা ওই জন্য ফিরে পাইতে পারে। এর জন্য এইটা আপনার মনে করেন আমি প্রত্যেকটা কর্মকর্তার কাছে আমার অনুরোধ, ওনারা যেমন আঙ্কেল একটু মেডেল গুলো পদকগুলো পেয়েছিল একটু যদি দেখান। এই যে দুই তো মিলো দুইটা আমি এই গোল্ড মেডেল পাইছি চারটা। দর্শক, আমরা কথা বলছিলাম শুভ ভাইয়ের মা এবং বাবার সাথে। শুভ ভাই যে মেডেলগুলো পেয়েছিলেন সেই মেডেলগুলো তার বাবা মায়ের হাতে। তো আমরা আসলে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আমরা যেমনটা জানতে পেরেছি যে শুভ ভাই যখন মানে পারফর্মেন্স করেন এবং তিনি স্টেজে যখন এই পুরস্কারটি নিতে যান, তার আগে তিনি জানিয়েছেন যে আসলে চার দিন পানি না খেয়ে তিনি এই পারফরমেন্সটি করেছিলেন। তো আসলে একটা মানুষ মৃত্যুর কাছে যেয়েও তারপরেও সে তার জীবনকে বাজি রেখে সেরা পদকটি পাওয়ার প্রত্যাশা করেছিলেন। তো যাই হোক, কী হয়েছিল বা কী ঘটেছিল সেটি আপনারা দেখেছেন এবং আপনারা আরও একটি বিষয়ে জানবেন যে আসলে যারা নেক্সট প্রজন্ম আছে, যারা এই বডি বিল্ডার্স করতে চান, আসলে তারা যেন সেই পরিপূর্ণ মর্যাদাটি পান, তেমন একটি প্রত্যাশা আমরা রেখে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। বরাবরের মতো আপনাদের শুভকামনা, আবার আমরা হাজির করব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।